গুড আফটারনুন ফ্রেন্ড, সবাইকে আজকের নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবারই তো নাকি, আজকে শুক্রবার, বারও ভুলে যাচ্ছি। তো সকাল থেকে সারা মানে সংসার সামলে টামলে এখন ভাত টাত খেয়ে রেডি হয়ে গেছি। দেখতে পাচ্ছ এই জামাটা পরেছি আজকে, এই যে। তো এটা আরও আগে কিনা ছিল কিন্তু পরা হয়নি, নতুন জামা বলতে পারো। আর শোনো, পরেছে এই ড্রেসটা এটা ওর, হ্যাঁ ঠাম্মা দাদা দিয়েছে। তো আর শোনোর বাবা ওইটা শ্বশুর বাড়ি থেকে পেয়েছে ড্রেসটা, ওইটা পরেছে। তো আমরা তিনজনই রেডি, তো এখন যাচ্ছি হচ্ছে আগরতলা পুজো দেখতে, আমাদের ত্রিপুরার রাজধানী আগরতলা। তো এই কানের দুলগুলো পরেছি, তারপর গলাতে এটা পরেছি। আমি এই ড্রেসের সাথে ম্যাচিং করে একটা জুয়েলারি বানিয়েছিলাম, কিন্তু সোনর বাবা বলছে গরমের মধ্যে এত হেভি জুয়েলারি ভালো লাগবে না, অস্বস্তি বোধ করবে, সেই জন্য এগুলো পরেছি। আর একটা হাতের ব্যাঙ্গেলও বানিয়েছি, ওইটাও দেখাবো। আর চুলটা এখন বেঁধে নিয়েছি, ওইখানে গেলে খুলে দেবো, এখন গরম তাই বেঁধে নিয়েছি। এই দেখো এই গলার সেটটা আমি বানিয়েছিলাম। তো জামাটা যেহেতু পিঙ্ক কালার, আর পিঙ্ক কালারের মধ্যে একটু গ্রিনও ছিল, গ্রিন একটু কালার ছিল, ফুলগুলোর ফুল পাতা এরকম একটা ডিজাইন আছে, তো সেজন্য সেটটার মধ্যে গ্রিন কালার দিয়েছি আর হোয়াইট দিয়েছি। তো এই দুটো হচ্ছে কানের দুল, আর গলারটা তো এরকম তো বানিয়েছিলাম। সোনর বাবা বলছে এটা বেশি বড় হয়ে যাবে, অস্বস্তি বোধ করবে, সেজন্য আর এটা দিলাম না। আর এই যে দেখো এই ব্যাঙ্গেলটা বানিয়েছিলাম জামাটার সাথে ম্যাচিং করে, কেমন হয়েছে জানিও। তো চলো রওনা হয়ে যাই, গাড়ি চলে এসছে আমাদের। যদি বৃষ্টি আসে তাহলে পুজো দেখা পন্ড পন্ড, আমাকে কি বাজে লাগছে তাহলে এইভাবে। এই যে আচ্ছা, সোনর বাবাকে শ্বশুর বাড়ির সাতটা পরে কেমন লাগছে জানিও, তোমার কি ফিল হচ্ছে আজকে? আজকে প্রথম দিনেই শ্বশুর বাড়ির সাত পরে পুজো দেখতে যাচ্ছে। আর আমিও ঠাম্মা দাদার জামা পরে, এখানে আমরা একটা জ্যামে আটকে পড়েছিলাম। তো প্রথমত বুঝতে পারিনি কিসের জ্যাম, পরে দেখতে পেলাম যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই যে দেখো গাড়িটার কি অবস্থা, অটোতে লাগিয়ে দিয়েছিল গাড়িটা। তো আমরা এখন এখানে একটু দাঁড়িয়েছি, অনেকটাই আগরতলার অনেকটাই কাছাকাছি চলে গেছি। তো এখন গাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস ঢুকাবে গাড়িতে, সেজন্য দাঁড়ালাম। আর এখানে গাড়ির এত আওয়াজ না, মানে কথা বলতে পারছিলাম না, আর কথা বললে তোমরা শুনতেও পেতে না। এর আগেও গাড়িতে কথা বলেছি, কথাগুলো ভালো করে বোঝা যায়নি। ওই যে পেট্রোল পাম্প দেখতেই পাচ্ছ, তো এখানে গ্যাসও ঢুকায় আর কি, পেট্রোলও আছে গ্যাসও আছে। তো এখানে গ্যাস ঢুকাতে দাঁড়িয়েছি আমরা। তো এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, একদমই সন্ধ্যা হয়ে গেছে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম
3:10। তো এখন বাজে 5:30, মানে এখানে গ্যাস ঢুকাতে গিয়ে আধ ঘন্টা সময় নষ্ট হয়েছে। তো এই টাইমে আমরা একটু চিপস টিপস কিনে খেলাম। শোনো, আমাকে এখন চিপস খাইয়ে দিচ্ছে আর কি, গাড়িতে বসেও খাচ্ছি। তো বুঝতেই পারছো চারিদিকে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, মানে সন্ধে হয়ে গেছে, 5:30 বেজে গেছে। জানি না কখন গিয়ে পৌঁছাবো, কখন পুজো দেখা শুরু করব। যেতে যেতে কয়েকটা প্যান্ডেলও দেখতে পাচ্ছি গাড়ির থেকে। তো এগুলো আগরতলার আরও অনেকটা আগে, তো এখানে তো আমরা নামবো না, ডাইরেক্টলি আগরতলা চলে যাব। তো সেই জন্য গাড়ি থেকেই একটুখানি ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য আর কি। এখানে আমরা আটকে পড়েছি আবার জ্যামে, মানে এখন আগরতলায় চলে এসেছি কিন্তু জ্যামের জন্য যেতে পারছি না। মানে ধরো 5 থেকে 10 মিনিটের রাস্তা, কিন্তু এই জায়গাটা পেরোতে আমাদের মোটামুটি 1 ঘন্টা লাগলো। 3 বার জ্যামে পড়েছিলাম, 3 বার। তো এটা হচ্ছে প্রথমবার, দেখো সামনে কত গাড়ি। তো এইরকম করে 3 বার জ্যামে আটকে পড়ে পড়ে, মানে 3 বারে মোটামুটি 1 ঘন্টা টাইম বেশি লেগেছে। 2.5 ঘন্টা জায়গাতে 3.5 ঘন্টা লেগে গেছে আমাদের। তো এই হচ্ছে একটা প্যান্ডেল, খুব সুন্দর। এটা গাড়ি থেকে ভিডিও করলাম, এখানে নামিনি, আরও একটু সামনে গিয়ে নেমেছি। এই যে এটা হচ্ছে আমাদের মানে প্রথম দেখা প্যান্ডেল আর কি, প্রথমই প্যান্ডেলেই ঢুকেছি। তো এটা হচ্ছে রাম মন্দিরের আদলে তৈরি করা প্যান্ডেলটা, খুব সুন্দর হয়েছে। সামনে রামের মূর্তি, তো খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে এত বাজনা, মানে এত মিউজিক বাজছিল, মানে এখানে সাউন্ডটা সেই জন্য মিউট করে দিতে হয়েছে, নাহলে কপিরাইট চলে আসবে। তো তোমরা দেখতে থাকো।
গুহার ভিতরে ঢুকছি। ওয়াও, এই প্যান্ডেলটা দেখো খুব সুন্দর। এইটার ভেতরটা এতক্ষণ দেখালাম, আর এটার বাইরেটা হচ্ছে এইরকম। তো আমরা ভেতর থেকে দেখে এখন বাইরে বেরিয়ে এসেছি। তো এখন বাইরেটা দেখাচ্ছি তোমাদেরকে। আর এখন সনর বাবা ভিডিও করছে, আমি আর সনু এখানে সামনে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছো আমাকে? ওই যে পিঙ্ক কালার ড্রেস পরা সনু, পিঙ্ক কালার, ওই যে দূরে। আমি রুমাল দিয়ে বাতাস করছি, কারণ খুবই খুবই গরম লাগছিল ওই প্যান্ডেলটার ভেতরে ঢুকে। ওইটার ভিতরে মোটামুটি একটা গুহার মতো, তো খুব সুন্দর ছিল। তো এটাতে ঢুকে খুব গরম লেগে গেছে, সেই জন্য এরকম মানে রুমাল দিয়ে হাওয়া করছিলাম আর কি। তো এটা হচ্ছে আরও একটা প্যান্ডেল, তো এখন এইখানে ঢুকছি। প্রত্যেকটা প্যান্ডেলই যতটা পুজো দেখেছি সবগুলোই আমার কাছে খুব ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে জানিও কমেন্ট করে। গরমের অবস্থা খুব খারাপ, প্যান্ডেলগুলোতে ভেতরে লাইট, যেখানে মূর্তি আছে ওইখানে লাইট, বাইরের জায়গাটা অন্ধকার, তাই ভালো ছবিটা আসছে না আর কি। এই যে এখানে আবার লাইট আছে। তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। কারণ আরও অনেকগুলো পুজো দেখেছি, তো সেই ভিডিওগুলো দেখতে হলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তাহলে পরবর্তী পুজোর সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, পুজো ভালোভাবে এনজয় করো, টাটা।